হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি সবাই ভালোই আছেন। দিন, তারিখ, মাস, সময় এই সমস্ত বিষয়, হ্যাঁ এই সমস্ত বিষয় কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যেও আছে, আর সেটা হচ্ছে ডেট অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের আজকের আলোচনা বিষয় হচ্ছে ডেট অবজেক্ট। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডেট অবজেক্ট নিয়ে। তো তাহলে দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের 32 নম্বর এপিসোডটা। লেটস গো। আচ্ছা, এখন একটু ছোট করে এটাকে। ওকে, তো আমরা ডেট অবজেক্ট নিয়ে কাজ করার আগে আমি একটা কাজ করি, দুইটা ভেরিয়েবল মান্থসগুলো আগে একটু নিয়ে নিই, সবগুলো মান এর আকারে আমি নিয়ে নেবো। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। ওকে, একটু নিচে 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 নিয়ে আসি তাহলে ভালো হবে আর কি। ওকে, এখন আমি এখানে মাসের নামগুলো লিখে দেবো। সাপোজ JNUARY জানুয়ারি, তারপরে এখানে হবে ফেব্রুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ইউজিইউএসটি, আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আচ্ছা আমাদের মাসের নাম অলরেডি লেখা হয়ে গেছে, এখন আমরা আমাদের মানে ডেগুলা লিখতে পারি। কনস্ট্যান্ট ডে, ডেজ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। ওকে, হয়ে গেছে। তো আমরা আগের মতো এটা একটু নিচে নিচে নিয়ে আসি। আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু এরকম করে মাইনাস করে দিতে পারি, মানে মানে থাকলো বাট এটা মাইনাস হয়ে গেল আর কি, তাহলে জিনিসটা একটু জায়গাটা একটু কম হলো। তো আমরা দিলাম সানডে, তারপরে তারপরে দিলাম মানডে, মানডে, টুইসডে, ইউ টি ইউ এস, টুইসডে, তারপর ওয়েডনেসডে, তারপর থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, বেশি হয়ে গেছে, তারপর ধরেন সানডে থাক, সানডে তো দেওয়ার দরকার নেই। ওকে, তো আমাদের ডেজ এবং মান্থস কমপ্লিট আমরা লিখে ফেললাম। তো এখন যদি আমরা দেখতে চাই এই জিনিসগুলোকে, সাপোজ কনস্ট ডেট নামে একটা ভেরিয়েবল নিলাম, তো আমরা নিউ করতে হবে কাকে? ডেটটাকে। দেখেন কিসও করে,
কিছু শো করে, শো করে না। আমরা যদি এখান থেকে কী করি, এরকম করে কনসোল লক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেট সানডে ডিসেম্বর 27, 2020। এটা কত মিনিট, কত সেকেন্ড, জিএমটি প্লাস কি বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম, মানে সবগুলো জিনিসপত্র শো করছে। তো আমরা যদি এগুলোকে স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে মান্থ অনুযায়ী শো করাতে চাই, সেগুলো শো করাতে পারি। সাপোজ আমি এখানে লেট নিলাম, ধরেন এখানে লেট লেট মান্থ, মান্থ নামে একটা ভেরিয়েবল দিলাম। সাপোজ দিলাম ডেট ডট গেট মান্থ, গেট মান্থ, তাহলে কী শো করবে? আচ্ছা, আমরা আমরা মান্থকে যদি আমরা মানে কনসোল লক করি, তাহলে কী শো করবে? 1100 করছে। কারণ কি, এটা কী মাস, ডিসেম্বর মাস না, 1100 করছে। আচ্ছা, কারণ কী শো, এখানে তাহলে শো করার কথা ছিল কি? দেখেন, এখানে একটু দেখেন, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 0 থেকে শুরু হয়, সেই জন্য 1100 করছে। যাই হোক, আজকে কয় তারিখ, 27 তারিখ, তাহলে কত শো করছে এখানে? আমরা যদি এখানে মান্থ, তারপর হচ্ছে আমরা কী করি, আচ্ছা আমরা যদি সরাসরি এখানে শো করতে চাই কত ডিসেম্বর কি নভেম্বর, তাহলে শো করতে পারি না। জাস্ট এখানে কী করব, আমরা দিয়ে দেবো মান্থস, দেখেন মান্থস মান্থস, এর মধ্যে দিত মান ডিসেম্বর, খুব ভালো মতো শো করছে। আমরা তার মানে আমরা এই এরকম করে শো করতে পারলাম কিন্তু মান্থস। আবার আমরা সাপোজ গেট মান্থ, আমরা গেট ডে যদি দেই, ধরেন লেট ডে ইকুয়াল ডেট ডট গেট ডে, তাই তো, এরকম যদি শো করে, আমরা যদি এখানে ডে দিয়ে দিই, কি শো করছে? 0। কি কারণে 0? আজ কয় তারিখ, আজ কয় তারিখ আমরা দেখে আসি। আজকে দেখেন, ও আচ্ছা, স্যাটারডে, আজকে স্যাটারডে, সানডে, আজকে সানডে 27 তারিখ, এই জন্য 0 শো করছে। আমরা যদি এখান থেকে ডে এরকম করে দিয়ে দিই, ডেজ 0, ও আচ্ছা এরকম করে দিতে হয়ে যায় সানডে। আবার আর কি শো করতে, সেকেন্ড, কত সেকেন্ড এক্স্যাক্টলি, সেকেন্ডটাও শো করতে পারি আমরা ইচ্ছা করলে। আমরা ইচ্ছা করলে ফুল ইয়ারটাও শো করতে পারি। আমরা ধরেন এখানে দিয়ে দিলাম লেট ইয়ার ডেট ডট গেট ফুল ইয়ার, দেখেন আমরা যদি ইয়ারটাকে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ইয়ারটা কত সেটা শো করা, শো করানো যাচ্ছে 2020। তো আই হোপ আমরা বুঝতে পারছি, আমরা যদি মানে পারফেক্টলি শো করতে চাই টোটাল জিনিসটাকে, সাপোজ আমরা যদি এখানে টেম্পলেট লেটারাল ইউজ করি, লিখতে পারি আমরা যে নাও বা টুডেজ ডেট ইজ, আমি যাচ্ছি যে কীরকম ফরম্যাটে শো করবে, ধরেন এরকম ফরম্যাটটা হবে এরকম জোন বা এরকম 22 জান 2020 এরকম ভাবে শো করবে। তাহলে তাহলে কি কীভাবে শো করবো সেটা শো করানোর জন্য, ডেট ইজ আমরা মান শো করাই। আচ্ছা, আমরা আমাদের ডেট ডে আছে তাই না, বা এখানে দিয়ে দিলাম ডেট
কত তারিখ, তারিখের জন্য কীভাবে শো করতে হবে দেখি একটু। লেট ডেটস সেকেন্ড টাইম বার ডেট সেট ডেট ফুল, আচ্ছা মান্থ তো সেট আমরা সেট করতে পারি, ডেট গেট গেট ডে গেট ডেট এটা পারি। গেট ডেট যদি পাই ই করি তাহলে দেখেন আমি যদি এটা কনসোল লক করি দেখি এখানে কি শো করে। কেন এরকম হচ্ছে? আচ্ছা এখানে শেষ করা হয় নাই না, আইডেন্টিফায়ার আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার কোনটার জন্য? আচ্ছা এখানে এটা এটা বুঝতে পারছেন আসলে। এখন দেখেন 27, কারণ 27 তারিখে শো করছে, তো আমরা এটা দিয়ে তাহলে কাজটা করতে পারি। তো তাহলে এত আমাদের যদি তারিখ শো করতে চাই তাহলে আমরা জানি তারিখের জন্য, আমরা জানি মাসের জন্য মান্থস, মান্থস এরকম করে দেব। দেওয়ার পর এর মধ্যে কী দিতে হবে? এই মান দিতে হবে তাই তো? কিন্তু এটা 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 দেওয়ার জন্য, এতটুকু কাজ করার জন্য আমরা জানি কি করতে হয়, এরকম করে ট্যাম্প ডলার সাইন দিতে হয়, এরকম করে দিলেই হ্যাঁ 27 ডিসেম্বর। তারপরে এখানে এটা আমরা কমা ইউজ করতে পারি, তারপরে ইয়ার 27 ডিসেম্বর 2020, টুডেস ডেট ইজ 27 ডিসেম্বর 2020। খুব সুন্দর মতো চলে আসছে। আই হোপ আমরা ডেট অবজেক্ট দিয়েও কাজ করতে পারবো জাভাস্ক্রিপ্টে যদি নেক্সট লাগে কখনো। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।